ভুয়া ভুয়া টানছি পুরো এমনম করে। আমাদেরকে ছেড়েও না, কিছু এক্সেপশনাল মানুষ আছে যাদের হয়তো দিন আনা দিন খাওয়া চলে, পুজোর সময় একটাও জামা হয়তো জোগাড় করতে পারে না, জাত পাত ধর্ম টাকা দিক থেকে সব দিক থেকে আলাদা করে মানুষ মানুষের সমাগম ঘটে, তাহলেই আমার মনে হয় পুজোর তাৎপর্যটা ফুলফিল হয়। আমি এইবারে চেষ্টা করছি কিছু মানে রাস্তায় যেই বাচ্চারা থাকে তাদের মুখে হাসি ফোটানোর। ওই হরেক মাল 10 টাকা, ওর এখন হরেক মাল 12 টাকা হয়ে গেছে। হ্যাপি দুর্গা পুজো, সবাই ভালো করে পুজো কাটিও। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, শুভ অষ্টমী সকলকে। আজকে আমি রয়েছি এখন আমাদের পাড়ারি পুজোতে, মানে বেলতলা রোড শক্তি সংঘে, ভবানীপুরের বেলতলা, মানে যেখানে আমি থাকি। আমাদের পাড়ার পুজো না দেখলে হয়, সব ঠাকুর তো তোমরা দেখছোই, তার সঙ্গে মানে ডিজিটালি আমাদের পাড়ার ঠাকুরটাও একবার দর্শন করে নাও। এই রকমের সুন্দর একটা মূর্তি এইবারে আমাদের পাড়ায় আনা হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। দেখো, যেখানে সবাই 500-1000 টাকা খরচা করে খাচ্ছে, সেই জিনিসটা হয়তো কিছু কিছু মানুষের কাছে অ্যাক্সেস থাকে না, মানে যারা নিম্নবিত্ত বা একেবারে লোয়ার মিডল ক্লাস বা যারা ফুটপাতে থেকে থাকে, তো তারা তো এই পুজোটাকে ভালোভাবে উপভোগ করতে পারে না। বলতে গেলে আজকের ভিডিওটা কাছাকাছি তাদেরকেই ট্রিবিউট দিয়ে আমি বানাতে চলেছি। তো প্রথমতই আজকে তোমরা দেখতে পাবে হরিশ মুখার্জি রোডের হরিশ পার্কে যে মেলা হয়, ওই মেলার কিছু খাবার দাবার। পুজোর 4টে দিন কিন্তু আমাদের জন্য বেশ ভালো কাটে, আমাদের মানে হচ্ছে গিয়ে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, বড় লোক যারা আছে। দেখো, শুনতে খারাপ লাগতেই পারে, বাট আমাদেরকে ছেড়েও না, কিছু এক্সেপশনাল মানুষ আছে যাদের হয়তো দিন আনা দিন খাওয়া চলে, পুজোর সময় একটাও জামা হয়তো জোগাড় করতে পারে না। তাদের বিষয়ে যদি আমরা একটু ভাবি, মানে সার মর্ম কি পুজোর, মানে আমরা যে বলি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ, এই কথাটার তাৎপর্য তখনই গিয়ে মানে ফুলফিল হয় যখন আমরা মোটামুটি সবাই এসে একটা উৎসবকে সম্মিলিতভাবে কাটাই, জাতপাত ধর্ম টাকা দিক থেকে সব দিক থেকে আলাদা করে মানুষ মানুষের সমাগম ঘটে, তাহলেই আমার মনে হয় পুজোর তাৎপর্যটা ফুলফিল হয়। তো সেই হিসেবে আমার পকেটে নিশ্চয়ই সবসময় 1000-1000 টাকা থাকে না, তো আমি এইবারে চেষ্টা করছি কিছু মানে রাস্তায় যেই বাচ্চারা থাকে তাদের মুখে হাসি ফোটানোর। তবে চলো একেবারে হরিশ পার্কে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা অন্য অ্যাটায়ারে, মানে একটা অন্য আউটফিটে। আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করে দিচ্ছি, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বাঙালি, ঠাকুর দর্শন তো সবার আগে, তারপরে কি আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। এইবারে কিন্তু হরিশ পার্কের প্যান্ডেলটা যথেষ্ট ভালো করেছে, বেশ অন্য কয়েকটা বছরের থেকে যথেষ্ট আলাদা, কারণ অন্যবারে আমি দেখে অভ্যস্ত একেবারে চৌকো চৌকো প্যান্ডেল। তো মানে মেলায় এসেছি, খাবার দাবার তো খাবো, বাট তার আগে যেটা মেন দেবী দর্শন ওটা হয়ে যাক, একবার ভেতরের দিকে যাই। দেবী দর্শন আশা করি হয়ে গেছে, তোমাদের ভালো লেগেছে, বাট দেখলে হাতে অস্ত্র নেই, কারণ আগেও বলেছিলাম তোমাদেরকে আমি কিছুদিন আগে ভিডিওটা তুলে রেখেছি, আজকে পঞ্চমী, মানে আমি তুলছি বাট আপলোড করলাম অষ্টমীর দিনে। তো মেলা একবার তোমাদেরকে এখান থেকে যদি দেখাই, সেরা সেরা একটা ভিউ, আর এদিকে মণ্ডপ, তার সঙ্গে এদিকে স্টেজ করা হয়েছে, প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে, কালচারাল প্রোগ্রাম যেমন হয়ে থাকে। চ্যানেল যখন খাবারে তো মানে মেলা টেলা তো হবেই, মানে পার্সিয়ালি খাবারটাও আমি দেখিয়ে নেবো, বাচ্চারাও বেশ মজা করছে এখানে। মেলায় আসলে মেনলি
আমাকে যেই জিনিসটা প্রথম টানে আমি সেই জিনিসটা টানে চলে এসেছি একেবারে সামনে। তো এখানে জিলিপি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো জিলিপি কত করে শ? 20 টাকা শ। আচ্ছা ঠিক আছে, জিলিপি 100 গ্রাম নিই প্রথমে। আমাকে 100 জিলিপি দাও না। এই রকমের খাজা রয়েছে এক একটা। আমি আজকে বেশি বকবো না, কারণ এই ব্লগটা মানে একেবারে রিভিউ টাইপের তো না। খাবো আর ঘুরবো আর দেখবো। এখানে জিলিপি রয়েছে, হ্যাঁ মেলায় গরম গরম জিলিপি হয়, বাট আমার ভাগ্যে গরম নেই জানি, বাট স্টিল মচমচে জিলিপি। আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে মেলায় ঘুরতে ঘুরতে ওই হরেক মাল 10 টাকা, ওগুলো এখন হরেক মাল 12 টাকা হয়ে গেছে। যাই হোক, জিলিপি খাজা খাওয়া হয়ে গেল, রাইডগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে একটা দোকান রয়েছে, দাদা ভাই তুমি স্মোক বিস্কিট বিক্রি করছো যা দেখে বুঝতে পারলাম। আচ্ছা এই মেলায় তো অনেক কিছু অনেক দামে দামে পাওয়া যাচ্ছে, মানে স্মোক বিস্কুট কত? 50 টাকা? 10 টাকা। ও মানে তোমাকে মানে সোনে পে সোহাগা সোনে মুড়ে রাখবো, 10 টাকায় কি করে দিচ্ছ? 10 টাকার মানে সব গরিব আমির সব কিছু খেতে পারবে। আচ্ছা এখানে নাইট্রোজেন রয়েছে তাই তো? আহা একেবারে নাইট্রোজেন চলে যাচ্ছে পুরো। আমরা এখন কাশ্মীরের ওয়াদিতে রয়েছি, আর আর কি বলতো, এই খেতে খেতে মায়ের সামনে যাবো, মা ভাববে যে কোথায় আবার ধোঁয়া পোয়া টানছি পুরো এমনম করে। কি করছে দাদা? আরেকটুকুনি বের করছে, একটু হয়তো কম পড়ে গেছে মেজারমেন্টে। আহা ও আরে দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। ওই ওই এবারে রহস্যটা বুঝেছি, দেখো তোমরা বুঝতে পারবে এই বিস্কুটটা রয়েছে আর এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ইটস ম্যাজিক। গ্রিবেগুকু একেবারে ঠান্ডা ঠান্ডা লাগছে, হেভি সুন্দর, মজা লেগেছে। এখানে পাবড়ি চাটের স্টলে চলে এসেছি, দাদা পুরোপুরি রেডি বলছে, একটা না দুটো। দাম 50। কটা পাবড়ি দিচ্ছো? ৫০ টাকার পাপড়ি চাট নিয়ে নিয়েছি এখানে, একদম বড় সাইজের একটা নেবো, একটাই খাবো। চলো দাদার কথা, একেবারে স্পেশাল পাপড়ি চাট বলছে মুখে লেগে থাকবে, ভালো বানিয়েছে, হেভি সুন্দর, মানে টক মিষ্টি ঝাল সব কিছুই রয়েছে। আমি আরেকটা একটুখানি খাবো। মেলায় আসলে ঘুগনি পাপড়ি চাট এগুলো না খেলে কিন্তু মেলা মেলা লাগে না। বলছি তোমাদের ছোট বাচ্চাগুলোকে একটু পাঠাও না। আমাদের নর্দার্ন পার্কের যে ছোট পার্কটা রয়েছে ওই পার্কের ভেতরেই এসেছি, ছোট ছোট কয়েকটা বাচ্চা দেখতে পেয়েছি। আর দেখো এখানেই তোমার রান্না টান্না করে মানে খাবার দাবার তৈরি করে, তো বেশ মনে হলো যে এদেরকেই দেওয়াটা শ্রেয়। তো তাই দেখো টুকুর টুকুর করে আসছে ছোটটাকে, তো দেখে আমার মজাই লেগে গেছে। যেমনটা বলেছিলাম আমি বেশি তো আনতে পারিনি, তো সেহেতু আমার কাছে যেটা রয়েছে দেখি, ব্রাইট ইয়েলো কালারের একটা রয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হলুদ সবুজ খুব সুন্দর। আর এদিকে আরেকজন এসছে, এ ভাবছে এর জন্য আসি, কিছু নেই, যাই হোক। ইতিমধ্যে আমাদের তো মোটামুটি দুটো দেওয়া হয়ে গেল, মেন রোডের ওপর রয়েছি। এবার নর্দার্ন পার্কের ওই দিক থেকে বেরিয়ে এবার দেখা যাক কোথায় পাওয়া যায়। তো মোটামুটি দেখে দেখি চলো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এখানে দুটো বাচ্চা পেয়ে গেছি। এই শোনো এদিকে আসো, পুজো জামা হয়েছে? হ্যাঁ হ্যাঁ না বলতে বলেছে, ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। কটা জামা হয়েছে আগে বলো আমায়, সত্যিটা বলো, পরে আমি মিথ্যা জিজ্ঞেস করবো। কটা দিয়েছো? একটা কিনে দিয়েছো, তুমি এদিকে আসো, সত্যি বলার জন্য আমি খুশি হলাম। তুমি বলো কটা জামা হয়েছে ওদের? একটাই একটাই হয়েছে। বাস জনিতে থাকে,
সামনে চলে আসো সবাই বলো একবার হ্যাপি দুর্গা পুজো। যদি তোমাদেরও মনে ইচ্ছা জাগে এরকম করার তো এমনি আরো করবো। চলো এদের সঙ্গে কথা বলে নি, একটুখানি আবার বিদায় জানিয়ে দিই। তো যাও এদেরকে নিয়ে ফেরো, টাটা 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 টাটা। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, মাকে দিয়ে শুরু করেছি, যখন মাকে দিয়ে শেষ করা যাক। আর সঙ্গে কয়েকটা ছোট ছোট কচি কাছে রয়েছে আমাদের পাড়ার। তো কার মা ছিল, হ্যাঁ, যে বলে গেছে আমার ছেলেকে না দেখতে পেলে মারবে, কার মা ছিল? তোমার মা ছিল? হ্যাঁ, কাকিমা দেখছো তো, যেমন বলেছিলে ভাইদেরকেও রেখেছি। অঙ্কুশ জানা। আচ্ছা, তোমার নাম কি? আয়ুষ্মান শর্মা। তোমার নাম কি? অনুপম জানা। আচ্ছা, এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়েই আজকের ভিডিওটা শেষ করা যাক। তো ওরা বলছিল আমার ভিডিও দেখে, তো আমারও বেশ লাগলো। কি খাওয়া দাওয়া দেখা হয়? হ্যাঁ দেখা হয়। ভিডিও কি করি আমি বল। আমি বলেছি, হয়ে গেছে, বলো আমি কি করি। আমি কি করি ভিডিওতে, কি করি? খাবারের ব্লগ করি। বাহ, খুব সুন্দর বলেছে। তো হ্যালো গাইস, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বলো সে কেমন হয়েছে ভিডিও। ওকে, সবকটা যখন ওরাই বলে দিল, তাহলে আজকে আমি একটা ছোট্ট অনুরোধ করি। ওরা লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিল। আমি বলছি যদি পারো এই পুজোর সময় বা সারা বছরে যখন ইচ্ছা পকেটে টাকা থাকলে একটা মানুষের একটুখানি হেল্প করে দাও, যাতে একটু মুখে হাসি ফোটাতে পারো। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা কোনো নতুন জায়গায়। টিল দেন তোমরা খেতে থাকো আর মনে রাখো, দেখি এরা মনে রেখেছে কি না। চলো 3-2-1, খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগাল হলো না? বলো আবার, যতক্ষণ না বলতে পারবে ততক্ষণ ছাড়বো না। আচ্ছা, এ তো মন্ত্র পড়ছে তো। খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগাল, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান, ঠিক আছে, এটা অষ্টমীর দিন বলবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যা ইচ্ছা করার করে দাও। টাটা।